सभी खेत एक समान नहीं होते और सभी खेत जीरो टिलेज के लिए उचित नहीं होते। यहाँ कुछ तर्क प्रस्तुत किए गए हैं। हेलो, हेलो दादा, आपनार की जीरो टिलेज मशीन आछे? आपनी की कृषक बोलछेन? आमी एकजन कृषक बोलछी। आमी आमार ग्रामे देखछी आपनी चाष करतेछेन भुट्टा, तो आमरा भुट्टा आबाद करते चाई आर कि। अच्छा, आपनारा जीरो टिलेज करार जन्य रेडी, किन्तु आपनारा कतजन कृषक आछेन? আমরা আছি মোটামুটি কয়েকজন আছি। জমিগুলো আমাদের পাশাপাশি? হ্যাঁ হ্যাঁ দাদা, আমাদের তো খুব ইন্টারেস্ট, আমি তো করতে চাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো, তাহলে কালকে দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে দাদা, আসেন কালকে আসেন। আমরা সবাই ইন্টারেস্ট, আমরা জিরো টিলেজে ভুট্টা আবাদ করব, কিন্তু এই বিষয়ে আমরা কিছু জানি না, ঠিক আছে? তো আমরা কি করতে পারবো, আমার জমিতে করতে পারবো জিরো টিলেজ ভুট্টাটা? আমি এদিকে অনেক জায়গায় করছি, অনেক জমিতে কাজ করছি এই জিরো টিলেজ নিয়ে। আমি এখান থেকে কি শিখছি আমি আপনাদের বলতেছি এখন, ঠিক আছে? আপনারা সবাই রাজি আছেন তো? যেমন আমি আপনাদের বলতেছি, আমি একবার আমার মেশিনটা নিয়ে গেছিলাম একটা জমিতে, সেই জমিটা উঁচু নিচু ছিল। যখন উঁচু আর নিচু জমি থাকবে তখন সেখানে মেশিন প্রপারলি কাজ করবে না, হয়তো বীজ করবে, সার করবে না। তাহলে এই মেশিনের জন্য উঁচু নিচু জমি চলবে না। দাদা চিন্তা করবেন না, আমার জমিটা আমার পেটের মতো সমান, এর মতো না উঁচু নিচু। পাগলা, সমান জমি তো খুব ভালো, কিন্তু আরও অনেক জিনিস আছে যেগুলো আমি মেশিন দিয়ে কাজ করতে করতে কষ্ট করে শিখছি। যেমন জমিতে যদি পাথর থাকে সেই জমি চলবে না, পাথর থাকলে মেশিনটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, এবং বীজটা ঠিকঠাক মাটিতে পড়ে না, কারণ পাথর থাকলে শব্দ করবে, উঁচু নিচু টাং টাং আওয়াজ হবে, তাই না? চিন্তা করবেন না দাদা, আমার জমিতে পাথর নেই, এই ছেলেটার মাথায় পাথর আছে। দূর ভেজাল, তাহলে তো খুব ভালো। কিন্তু এখানকার জমিতে জল কয়দিন থাকে ধরে? এখানকার জমিতে জল দুই তিন দিন থাকে, পরে আবার চলে যায়। তাহলে আপনাদের জমিতে কোনো রকম বড় ধরনের সমস্যা নেই? কিন্তু আপনারা আপনাদের জমিতে কি ওই ধানের নাড়া রাখছেন? আমি এবার জিরো টিলেজ দিয়ে ভুট্টে চাষ করবো না, দেখি কি হয় আগামীতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে বাকি তোমরা সবাই তো রেডি? হ্যাঁ রেডি।